যাই হোক, তো ভেবে নাও রিঙ্কি যদি একটা কানের না পরিয়ে বাজারে যায় তো কি হবে ওর অবস্থা। ঠিক আছে, তো গাইস থার্ড রাউন্ড আমরা স্টার্ট করতে চললাম। রাউন্ডটা একটু ইউনিক হবে, ইউনিক মানে ধরে নাও 30 সেকেন্ড টাইম থাকবে এটা তো, আর 30 সেকেন্ডে পার্টিসিপেটরা মানে 30 সেকেন্ডের মধ্যে ওরা যেটা মানে কি ডেইলির যেটা সাজ, ঠিক আছে, মহিলাদের যেটা ডেইলি সাজ থাকে ওটা 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে সেকেন্ড মেনটেন করতে হবে, ইভেন কমপ্লিট করতে হবে। যে সবচেয়ে কম টাইমের মধ্যে কমপ্লিট করবে ও হচ্ছে উইনার। তো চলো স্টার্ট করা যাক। কী আছে আইটেম ওইটা আমি দেখে দিচ্ছি। এক নম্বরে থাকবে টিপ, তারপরে এটা কি বলে সিঁদুর, এটা থাকবে লিপস্টিক, আর এটা হচ্ছে কানের, আর এটা হচ্ছে চেন। এগুলো জিনিস আছে, এগুলো জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ওরা কমপ্লিট করবে। তো ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে যাহতে সেকেন্ড রাউন্ডে মাম্পি মণ্ডল জিতেছে, তো তার জন্য থার্ড রাউন্ডে ও ফার্স্ট পার্টিসিপেট করবে। আফটার দ্যাট টাইম মেনটেন করে উইন করেছিল পাপিয়া, তো পাপিয়া থাকবে সেকেন্ড পার্টিসিপেট, আর থার্ডে থাকবে রিঙ্কি মণ্ডল। তো চলো গেমটা স্টার্ট করা যাক। তো গাইজ পার্টিসিপেটদের অনেক মানে আপত্তি আছে, যেটা নাকি টাইম নিয়ে, তো ওরা বলছে 30 সেকেন্ডে আমরা রেডি হতে পারবো না, তো আমি টাইমটা চেঞ্জ করে নিতে হচ্ছে। টাইমটা হচ্ছে 1 মিনিট, 60 সেকেন্ড টাইম থাকবে, তার মধ্যে ওরা কমপ্লিট মানে ওরা রেডি হবে। রেডি হয়ে যে টাইম মেনটেন করে উইন করবে ও হচ্ছে থার্ড রাউন্ডের উইনার, আর তারপরে আমরা ডিসাইড করব যে দিদি নম্বর 1 মানে খেলা হবে দিদি নম্বর 1 কে হয়েছে সেটা। তো চলো খেলাটা স্টার্ট করা যাক। মাম্পি রেডি থার্ড রাউন্ডের জন্য? তো টাইম রেডি হচ্ছে 60 সেকেন্ড, স্টার্ট মাম্পি। মাম্পি খুব চেষ্টা করে যাচ্ছে ওর ব্যাচটা রেডি করার জন্য, আর এদিকে টাইম মোটামুটি শেষ হওয়ার পথে। তো 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ড, স্টপ। ও গাইস 1 মিনিট হয়ে গিয়েছে। তো ওর কি কি কমপ্লিট করেছে ওটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো ও 1 মিনিটের মধ্যে কমপ্লিট করছে, ওর কানেরটা পরে নিয়েছে, চুলটা ঠিক করে নিয়েছে, সিঁদুরটা লাগিয়ে নিয়েছে, আর কি আর কিচ্ছু করতে পারেনি, ও টিপটা লাগিয়ে নিয়েছে। তো তো দেখা যাক কে মানে এই 3 জন পার্টিসিপেটের মধ্যে উইন করতে পারে, আর 1 মিনিটের মধ্যে কে কমপ্লিট মানে রেডি হতে পারে। যদি 1 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পারে ওর জন্য স্পেশাল একটা গিফট থাকবে। তো চলো নেক্সট পার্টিসিপেন্টকে আমরা ডেকে নিই। থার্ড রাউন্ডে সেকেন্ড পার্টিসিপেন্ট রেডি হয়ে গেছে, আর ওনার যেগুলো আইটেম অলরেডি মাম্পির টাইমে দেখিয়ে নিয়েছি, আর সেকেন্ড টাইম দেখাবো না। আর তো চলো পাপিয়া খেলাটা স্টার্ট করা যাক। এদিকে টাইমটা সেট হয়ে গিয়েছে, পাপিয়া রেডি? রেডি, 1, 2, 3। ছেত্রা বেত্রা নিয়ে ঘুরতে যাবা?
म्यूजिक तो एक मिनट मध्य की देखी तो चेन लागिए नियेछे कानेर दुल तापर लिपस्टिक टीप तापरे एटा की सिंदूर एक मिनटे ओ कमप्लीट सासगोज करे नियेछे पूरा एक मिनट लागिए और एबार थार्ड पार्टिसिपेट रिंकी मंडल और रिंकी मंडल अलरेडी रेडी तो चलो जा होक सब एक ही नियम थाकबे सेम आइटेम थाकबे सबकिछु और टाइम एक ही थाकबे सबसे खेला मजा होच्छे आर जदि चैनल एखोनो सबसक्राइब करोनी ताहले प्लिज 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 सबसक्राइब कर दिओ और जदि भिडियोटा देखे भालो लागे ताहले लाइक और कमेंट करते अवश्य भूलो ना कारण एमन जदि तोमरा चाओ आरो तो आरो चेष्टा करब नेक्स्ट भिडियो आनार जन्य तो चलो तो गाइस एक मिनट टाइम सेट करा हुए गेछे और रिंकी रेडी 1 2 3 स्टॉप जाय होक तो भेबे नाओ रिंकी जदि एकटा काने ना पड़िए बाजारे जाए तो कि होबे ओर अवस्था ठीक आछे तो गाइस एक मिनिटेर मध्ये ओ सबकिछु करे नियेछिलो जस्ट एकटा कानेर पड़ेनि ठीक आछे ताओ कि बाम कानेर ठीक आछे लेफ्ट कानेर मानेर साले का खोपड़ी तोड़ साले का खेलाटा खूब असाधारण हयेछे আর থার্ড রাউন্ডের উইনার হচ্ছে পাপিয়া তো তিন রাউন্ড টোটাল থার্ড আমাদের তিনটা রাউন্ড হয়েছিল আর তিনটা রাউন্ডের মধ্যে সেপারেট সেপারেট উইনার হয়েছে এবার ফাইনাল যেটা উইনার ওইটা আমি ডিসাইড করব টাইম নিয়ে ঠিক আছে কে কত টাইমের মধ্যে উইন করেছিল সেটা আমি ডিসাইড করে নেব আর ওইটা হবে লাস্টে তো এটা সাসপেন্স থাকবে তো আজকের জন্য ভিডিওটা মানে এন্ড করছি আর একটু পরে বা নেক্সট ভিডিওতে উইনার ডিসাইড করে নেবো যে কে উইন হয়েছে অ্যাকচুয়ালি খেলা হবে দিদি নাম্বার ওয়ানের তো চলো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন টাটা